নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই তেইশে জানুয়ারি দু রবিবার এই দুর্লভ মহাযোগ এই পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে আমি প্রথমেই আপনাদেরকে কিছু কথা জানাই অনেকে স্কিপ করে করে শুধু রাশির নাম জেনে নিচ্ছেন শুধু রাশির নাম জানলে হবে না অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন তেইশে জানুয়ারি রবিবার যে লটারির যে যোগ হয়েছে যে পাঁচ রাশির কোন এই সৌভাগ্যশালী রাশি আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি এবং আপনাদের ক্ষেত্রে দিনের শুভ সময় এবং দিনের যেটা রাহুকাল এই দুইটি কিন্তু আমি বলে থাকি যে শুভ সময়ে আপনি যদি লটারি কাটেন তাহলে আপনার লটারি লাগবে আর যেটা রাহুকাল যে সময় আপনি লটারি কাটবেন না সেটা আপনাদেরকে কিন্তু আমি বলে থাকি এই সময়টা শুধু লটারি বলে না আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন আপনি কোনো শুভ যাত্রা করছেন যে কোনো জিনিস ক্ষেত্রে বর্জন করুন এবং শুভ যোগ থাকছে এবং দু দুটি নক্ষত্র এই তেইশে জানুয়ারি রবিবার রিপ্রেজেন্ট করছে তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি এবং আমি তার পাশাপাশি আপনাদেরকে রাশিভিত্তিক যারা শুভ সময় কাটতে পারছে না হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন শুভ সময়টা হয়তো আপনার মিস চলে গেছে তা বলে আপনি লটারি পাবেন না আপনিও পাবেন কিন্তু রাশিভিত্তিক যে টাইমটি বলবো সেই টাইমটি ঠিক ঠিক সময় সঠিক সময় আপনি যেমন লোহা গরম হলে হাতুড়ি বাড়ি মারা উচিত তেমনি আপনার ভাগ্যে চক্রে যদি থাকে তাহলে সেই সময় আপনি কাটান চেষ্টা করুন দেখুন এই রবিবার তেইশে জানুয়ারি দু দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটা হচ্ছে উত্তর ফালগুনি নক্ষত্র আরেকটি হচ্ছে হস্তা নক্ষত্র দু দুটি নক্ষত্র এই রবিবার দিনটিকে রিপ্রেজেন্ট করছে জানুয়ারি তো এবং সেদিন আছে সুকর্মা যোগ যোগটিও কিন্তু খুব দুর্দান্ত শুভ যোগ সুকর্মা যোগ যে কোনো কর্ম আপনি শুরু করতে পারেন এই সুকর্মার যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ লটারি কিন্তু আপনার লাগবে তবে আমি আবারও বলছি যারা এই লটারি ভিডিও দেখছেন তারা নিজ দায়িত্বে দেখুন এই কথাটি আমি বারবার বলে দিই কারণ আপনার এখান থেকে আমি জন্ম ছক দেখতে পাচ্ছি না জন্ম ছকে আপনার লটারি যোগ আছে কিনা আমি দেখতে পাচ্ছি না বা আপনার হাতের রেখাও আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আপনার হস্তরেখাতে লটারি যোগ আছে না সেটাও কিন্তু দেখতে পাচ্ছি না যারা জানেন যে হ্যাঁ লটারির যোগ আছে তারা কাটেন অর্থ অপচয় করবেন না অর্থাৎ আর যারা জানেন না তারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে একবার পরামর্শ করে নিন না কোন বছর আছে আপনিও কি সৌভাগ্যশালী রাশির মধ্যে পড়ছেন কি না এটা একটু দেখিয়ে নিন সব কিছু কিন্তু দেখুন আমি একটা বারবার বলি যা হয় না কপাল গুণে তা হয় খনের গুণে তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ যারা লটারি কাটতে কাটতে ফেটা হয়ে গেছেন হতাশ হয়ে গেছেন হয়তো লটারি লাগবে না কিন্তু আপনার দেখা গেলো দু বছর পর লটারির যোগ আছে আপনি এখন ফেটা হয়ে গেলেন লটারিতে প্রচুর টাকা নষ্ট করলেন ওয়েস্টেজ করলেন দু বছর পর যখন যোগ থাকলো কি না আপনি যে ব্যাকে করেছিলেন টাকা কেটেছিলেন হয় লটারিতে লাগবে না এরকম কিন্তু মানসিকতা তৈরি হবে তো তার আগেই আপনি জেনে নিন আপনার কোন বছর যোগ আছে আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা এবং আমি বারবার বলে থাকি যে চার চারটি গ্রহ লটারি পেতে সাহায্য করে সেই চার চারটি গ্রহ একটি হচ্ছে আপনার রাহু শনি শুক্র এবং বুধ এই চারটি গ্রহ যদি আপনার জন্ম ছকে ভালো থাকে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে আপনার যদি পঞ্চম ভাব স্ট্রং থাকে আপনার যদি দ্বিতীয় ভাব স্ট্রং থাকে আপনি কিন্তু লটারি থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবে এটা ডিপেন্ড করছে আপনি কত টাকার প্রাইস পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর কেউ এক কোটি পাচ্ছে কেউ হাজার টাকাও পাচ্ছে কেউ দশ হাজারও বাচ্ছে কেউ লাখও বাচ্ছে কেউ পঞ্চাশও বাড়ছে পঞ্চাশ হাজার অর্থাৎ এটা ডিপেন্ড করছে কেউ পাঁচ হাজারও বাড়ছে এটা ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর কিন্তু আপনি কিন্তু পাবেন লটারি এটা আপনার জন্মকুণ্ডলিতে যখন আপনি জন্মিয়েছিলেন তখন যদি আপনার যোগ থাকে না আপনি নিশ্চিত ডায়েরিতে নোট করে নিন আপনিও কিন্তু আগামী তেইশে জানুয়ারি আপনিও যদি হয়ে যান কোটিবটি লিস্টে কাটছেন হঠাৎ দেখা গেল আপনার লটারির টিকিটটা মিলাতে গেলেন মিলে গেছে সেই আনন্দটা সেই একমাত্র যার লটারি লেগেছে আপনিও কিন্তু হতে পারেন হতাশ হবেন না রাহুর প্রতিকার করুন আপনার শুক্রের প্রতিকার করুন এবং আপনার ভাগ্যচক্রে আছে কিনা সেটা এক্সপ্রায়কে দেখান দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন এবার আমি জানাই আপনাদের ক্ষেত্রে এই তেইশে জানুয়ারি যে শুভ সময়টা বারোটা পাঁচ থেকে শুভ সময় বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চাশ মিনিট শুভ টাইম এই সময়ের মধ্যে আপনি লটারি কাটার চেষ্টা করুন একটা টাইম বারোটা পাঁচ টু বারোটা পঞ্চাশ আর একটা হচ্ছে দুটো দুপুর দুটো টু তিনটা চল্লিশ এই দুটো টাইম মেনটেন করার চেষ্টা করুন অর্থাৎ এই সময় যদি আপনার লটারি কাটেন তাহলে কিন্তু আপনার লটারি বাঁধবেই বাঁধবে অর্থাৎ লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে অর্থাৎ শুভ সময়টা মেনটেন করার চেষ্টা করুন আর যেটা রাহুকাল যে সময় লটারি কাটবেন না বর্জন করুন লটারি কেন যে কোনো শুভ কাজ সে সময়টা হচ্ছে আপনার চারটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হচ্ছে রাহুকাল এ সময় কোনো কাজ আপনারা কিন্তু করবেন না এবার আমি আপনাদেরকে জানাব জানাবো যে পাঁচটি রাশি তেইশে জানুয়ারি রবিবার এই সুকর্মা যোগে প্রবল লটারির প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি এবং যে শুভ সময় বললাম যারা কাটতে পারেননি যারা অসমর্থ হয়েছেন বিভিন্ন কাজের জন্য তাদের জন্য টাইম টু টাইম আপনাকে টাইমটা মেনটেন করার চেষ্টা করুন আপনি এ সময়টা যদি লাগিয়ে নিতে পারেন এবং আপনার ভাগ্য চক্রে যদি লটারির যোগ থাকে আপনি কিন্তু লটারি পাবেন তো আমি এবার আপনাদেরকে একে একে রাশির নাম আপনাদেরকে বলতে চলি কোন এই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলো তেইশে জানুয়ারি রবিবার এই দুর্লভ মহাসংযোগে লটারি পেতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই তেইশে জানুয়ারি রবিবার লটারি প্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে আপনার সকাল এগারোটা বাইশ মিনিট থেকে সকাল এগারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এই সময়টা শুভ দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের একটা পঞ্চান্ন মিনিট থেকে আপনার তিনটা দুই মিনিট পর্যন্ত একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটা দুই মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ তারপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ বৃশ্চিক রাশি এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে দুপুর বারোটা চোদ্দো থেকে একটা দু মিনিট তারপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি দুপুর দুটো থেকে দুপুর তিনটা পর্যন্ত নমস্কার